লাইলাতুল কদর 27 তারিখ হওয়ার দলিল কি আছে? জানার দরকার আছে, কথা বলো না আছে? আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, কত নম্বর? এই পয়েন্টটা মনে রাখবেন, লাইলাতুল কদর সম্পর্কে এই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসতেছে, এটা খেয়াল রাখবেন। হাদিস নম্বর 2017, আল্লাহ রাসূল বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ফিত্রে মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে লাইলাতুল কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শেষ 10 রাতের বেজোড় রাত, শেষ 10 রাতের কি রাত? বেজোড় রাত। বেজোড় রাত গুলো কোনটা? 21, 23, 25, 27, 29, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল প্রথমে এটা বলেছেন, তা আমাদের ভাইয়েরা শুধু এতটুকু ধরে বসে থাকে, এরপরে যে আবার যে বেজোড় দাঁত গুলোকে কমিয়ে এনেছেন, এই হাদিস গুলো তারা পড়ে না। কেন পড়ে না জানেন? মানুষদের মধ্যে ফেতনা বাড়ানোর জন্য, কথা বলো না কেন ঠিক কিনা? এরপর আসুন মুসলিম শরীফের হাদিস 2645 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আলতাবিসুহা ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়ালখামিসা, তোমরা লাইলাতুল কদরকে নবম রাতে, সপ্তম রাতে, পঞ্চম রাতে তালাশ করো। তাহলে এখানে তিনটা রাত বলা হয়েছে, তার মানে শেষ 5টি বেজোড় দাঁত থেকে দুইটা রাত বাদ পড়ে গেছে। কয় রাত বাদ পড়েছে? দুই রাত। এখন আমরা দেখব বেজোট 5টি রাত থেকে যে দুটা রাত বাদ পড়েছে ওই রাতগুলো কোন কোন রাত, এবং যে রাতগুলো সম্পর্কে আল্লাহর রাসূল তালাশ করার জন্য বলেছেন ওই রাতগুলো কোন কোন রাত, আপনাদের কি কষ্ট হবে? আসেন, ক্বালা কুলতু ইয়া আবা সাঈদ ইন্নাকুম আ'লামু বিল আদাদি মিন্না, ক্বালা আজাল নাহনু আহাক্কু বিদালিকা মিনকুম, রাবি বললেন, আমি বললাম, হে আবু সাঈদ, আপনি সংখ্যা সম্পর্কে আমাদের তুলনায় অধিক জ্ঞানী, অধিক জানেন। তিনিও বলেন, নাহানু আহাক্কু বিদালিকা মিনকুম, হ্যাঁ অবশ্যই আমি তোমাদের চাই এই বেশি বেশি হকদার এবং বেশি জানি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, ক্বালা কুলতু, রাবি বলেন, কুলতু মাত্তা সিআতু ওয়াসসাবিআতু ওয়ালখামিসা, আমি বললাম নবম রাত, পঞ্চম রাত, সপ্তম রাত, এই সংখ্যাগুলো কি একটু আমাদেরকে বুঝিয়ে বলে। তিনি জবাব দিলেন, ক্বালা ইযা মাদাত ওয়াহিদাতুন ওয়া ইশরুনা ফাল্লাতি তালিহা সিনতাইন ওয়া ইশরুনা ওয়া হিয়া তাসিআ, তিনি বলেন যখন 21তম রাত অতিবাহিত হয়ে 22তম রাত শুরু হয়, এটা হচ্ছে নবম রাত, মানে 23 তারিখ। কোন তারিখ? 23 তারিখ। 21তম রাত অতিবাহিত হয়ে 22তম রাত যেটা শুরু হয়, তার মানে 23 তারিখ দিবাগত রাত, 23 তারিখ দিবাগত রাত, 23তম রাত, এটা হলো নবম তারিখ। কোন তারিখ? নবম তারিখ। ফাইদা মাদাত থালাসু ওয়া ইশরুনা ফাল্লাতি তালিহা সাবিআ, আর 23তম রাত অতিবাহিত হওয়ার পরবর্তী রাত হচ্ছে সপ্তম রাত, সপ্তম তারিখ। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? 25 তারিখ দিবাগত রাত, 24তম রাত 25 তারিখ দিবাগত রাত। এরপর আসুন, ফাইদা মাদা খামসু ওয়া ইশরুনা ফাল্লাতি তালিহাল খামিসা, 25তম রাত অতিবাহিত হওয়ার পরে রাত যেটা 26 তারিখ যে রাতটা, মানে 27 তারিখ দিবাগত রাত, এটা হলো পঞ্চমতম রাত। সুবহানাল্লাহ বলেন। এখানে 21 আর 29 তারিখকে বাদ দেওয়া হলো, এই হাদিস থেকে 21 আর 29 তারিখ বাদ গেল। এবার আসুন বুখারী শরীফের 2015 নম্বর হাদিস, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর ফিল মানামি ফিস সাবইল আওয়াখির, নবীজির কিছু সাহাবীকে স্বপ্নের মধ্যে দেখানো হলো রমজানের শেষ 7 রাতের মধ্যে লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ বলেন। তো এই কথা শুনে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো রুইজাকুম কদ তাওয়াত ফি সাবইল আওয়াখির, তোমাদের মতো আমি নবীও একই স্বপ্ন দেখেছি রমজানের শেষ 7 দিনের বেজোড় দাঁতের মধ্যে লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ বলেন।
فمن كان متحرجاها فليتحرها في السبع الاواخر اللہ نبی بولن جے ব্যক্তি লাইলাতুল কদর কে তালাশ করতে যায় সে যেন রমজানুল মুবারকের শেষ 7 দিনের বেজড়দাদের মধ্যে তালাশ করে সুবহানাল্লাহ বলেন এবার আসেন শেষ 10 দিন থেকে যদি শেষ 10 দিন থেকে এখানে 3 রাতকে বাদ দেওয়া হলো কয় রাত কথা খেয়াল করেন শেষ 10 দিন থেকে এখানে কয় রাতকে বাদ দেওয়া হলো 3 রাতকে বাদ দেওয়া হলো বাকি 7 দিনের বেজড় সংখ্যাগুলো কি 25 27 29 কথা বলেন 25 27 29 এখানে 21 ও 23 কে বাদ দেওয়া হলো বাকি থাকলো 25 আর 27 বাকি থাকলো 25 আর 27 এবার আসেন ফাইনাল একটা হিসাব আপনাদেরকে বুঝিয়ে দেই প্রথমে আল্লাহ রাসূল বলেছেন শেষ বিজড়দাতে লাইলাতুল কদরকে তালাশ করো বিজড়দাতগুলো কোন কোন রাত 21 23 25 27 29 এরপর বলা হলো শেষ হওয়ার আগে নবম রাত তত 23তম 23 তারিখ সপ্তম রাত মানে 25 রমজান পঞ্চম রাত 27 রমজান এখানে 21 ও 29 কে বাদ দেওয়া হয়েছে বাকি থাকলো 23 25 27 এরপর আবার বলা হলো শেষ 7 দিন তথা 25 27 29 এ তালাশ করার জন্য এখানে 21 এর সাথে 23 রমজানও বাদ গেছে 21 এর সাথে 23 রমজানও বাদ গেছে তাহলে পূর্বের হাদিস দ্বারা 29 রমজানও বাদ পড়ে গেল বাকি থাকলো 25 আর 27 বাকি থাকলো 25 আর 27 এরপর আল্লাহর নবী অপর হাদিস দ্বারা 25 রমজানকে বাদ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সেটা কোথায় أبو داود الحديث كتاب الصلاة باب من قال سبع وعشرون حديث دمون ایک حدث تین سو چھیا شئی حدث سنوز گلو سگئی حضرت معاوية ابن ابو سفیان رضی اللہ تعالیٰ عنہ بولین تینی اللہ نبی کاس تکے بولنونا کرو چن اللہ نبی ڈاک دے بولین قال ليلة القدر ليلة سبع وعشرين اور یا معروم مدر ليلة القدر بولو رمجان ماشر مدد شاداش رمجان আরে জোরে বলেন এরপরে আপনার অন্য হাদিসের মধ্যে এসেছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসলিম শরীফের হাদিস 2835 নম্বর হাদিস ক্বালা উবাইজুন ফি লাইলাতুল কদর ওয়াল্লাহি ইন্নি লাআযামুহা হযরত উবাই বিন কাআব বলেন আল্লাহর কসম লাইলাতুল কদর কোন দিন সেটা আমি জানি এবং এই বিষয়ে আমার সবচেয়ে বেশি ইলম রয়েছে আল্লাতি আমারনা রাসূলুল্লাহ বিকিয়াবিহা যেই রাতে আল্লাহর রাসূল আমাদেরকে রাত্রি জাগরণ করে ইবাদত করার নির্দেশ দিয়েছেন ইয়া লাইলাতু সাবইন ওয়া ইশরিন ওই রাতটি হলো 27 রমজান দিবাগত রাত সুবহানাল্লাহ আরো যদি বলেন সুবহানাল্লাহ এরপর আসুন আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ইমাম আহমদ মাসনাদ আহমদের মধ্যে চতুর্থ খণ্ড 407 থেকে 408 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নম্বর 4808 ইমাম হাইসামি মজমুউ যওয়ায়েদের মধ্যে বলেছেন রিজালুহু রিজালুস সহিহ এই হাদিসের সবগুলোর রাবি বিশ্বস্ত সহি রাবি সুবহানাল্লাহ বলেন সেখানে বলা হচ্ছে মান কানা মুতাহাদ্দিয়াহা ফালইয়াতাহাররাহা লাইলাতা সাবইন ওয়া ইশরিন আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন যে ব্যক্তি রাত্রি জাগরণ থেকে ইবাদত করতে যায় সে যেন 27 রমজান রাত্রি বেলায় জাগরণ করে ইবাদত করে আল্লাহর নবী বলেন ওয়া ক্বালা তাহাররাহা লাইলাতা সাবইন ওয়া ইশরিন ইয়ানি লাইলাতাল কদরে তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করতে যাও 27 রমজান তালাশ করো আরো জোরে বলেন এবার আসুন সর্বশেষ হাদিস মুসলিম শরীফের হাদিস কিতাবুস সিয়াম বাব ফাদলে লাইলাতুল কদর হাদিস নম্বর 2667 হযরত উবাই ইবনে কাআব বলেন আন্নাহা ফি রমাদান লাইলাতুল কদর রমজানেই আছে ও আন্নাহা ফিল আশরিল আওয়াখিরে এবং শেষ 10 দিনের বেজড়দাদের মধ্যে আছে এবং কোন দিন আছে ও আন্নাকা লাইলাতু সাবইন ওয়া ইশরিন সেই দিনটি হলো 27 রমজান সুম্মা হালাফা লা ইয়াসতাসনি আন্নাহা লাইলাতু সাবইন ওয়া ইশরিন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কসম করতেছেন আল্লাহর কসম আল্লাহর কসম ওই রাতটি হলো 27 রমজান এইভাবে 10 জন সাহাবী কয়জন সাহাবী 10 জন সাহাবী থেকে লাইলাতুল কদর 27 রমজান হওয়ার সহি হাদিস আছে এরপর যারা বলে 27 রমজানের কোনো দলিল নাই বুঝতে হবে এরা ফেতনাবাজ
এটা কি ফেতনাবাজ। তারপরও আমি পরামর্শ দিব, শেষ বেজোর দাঁত কেন, জোর দাঁত সহ শেষ 10 দিন আপনারা আল্লাহর ইবাদত করেন, কোনো অসুবিধা আছে? আরো জোরে কোনো অসুবিধা আছে? কিন্তু সাথে রমজান অন্তত একদিন হলেও, যার দলিল সহিহ হাদিসের মধ্যে আছে, একদিন হলেও তো মানুষ ইবাদত করছে, তো সেখান থেকে মানুষদেরকে আপনি বাধা দিবেন কেন? আপনি চাইলে গোটা রমজানে ইবাদত করেন, কেউ আপনাকে ধরে রেখেছে, তো মানুষ যখন 27 রমজান অন্তত যায়, তখন কোনো মানুষকে এই লাইলাতুল কদর 27 রমজান নাই এই কথা বলে মানুষদেরকে বাধা দেন, বুঝতে হবে এই লোকটি হলো ফেতনাবাজ। এই লোকটি কি ফেতনাবাজ।